সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, রাজনৈতিক সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে জনগণের গণ আন্দোলনকে দমন করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন 12 দলীয় জোটের শীর্ষ নেতারা। এবারে জানাবো, মিছিল থেকে ছাত্রদল নেতা রিয়াত ও উর্মি গ্রেপ্তার। দ্বাদশ সংসদ নির্বাচনে তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ একদফা দাবিতে বিএনপি জামাত সহ বিরোধী দল ও জোটের সকাল সন্ধ্যা হরতাল চলছে। আজ মঙ্গলবার ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হরতাল চলবে। জানাবো, বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে 8 কংগ্রেসম্যানের চিঠি। বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি এবং অধিকার রক্ষায় সরকারকে চাপ দিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক ক্রেতা সংগঠন আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যারকে চিঠি দিয়েছে দেশটির 8 কংগ্রেসম্যান। গত 15 ডিসেম্বর তারা সংগঠনটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী স্টিফেন লামারের কাছে লেখা চিঠিতে এ দাবি জানিয়েছেন। এদিকে অবশেষে ভোটের মাঠে ফিরলেন আওয়ামী লীগের শামীম হক। অবশেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন ফরিদপুর 3 আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দেন। জানিয়ে দেব, প্রার্থীরা আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, রাজনৈতিক দলসহ স্বতন্ত্র প্রার্থীরা যারা নির্বাচনে অংশ নিয়েছেন তারা যদি আন্তরিক না হন, সচেতন না হন, তাহলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দুরূহ হয়ে পড়বে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, নিষেধাজ্ঞা অমান্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া জানিয়েছে পিয়ংইয়ং রোববার রাতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপান সাগরের দিকে ছুড়েছে। স্বঘোষিত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র উত্তর কোরিয়া এ ধরনের পরীক্ষা চালানোর ব্যাপারে জাতিসংঘে নিষেধাজ্ঞায় রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। নিষেধাজ্ঞা দিয়ে গণ আন্দোলন দমানো যাবে না 12 দলীয় জোট। রাজনৈতিক সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে জনগণের গণ আন্দোলন দমানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন 12 দলীয় জোটের শীর্ষ নেতারা। তারা বলেছেন, গত 15 বছর ধরে বিরোধী দলের নেতাকর্মীদের উপর দমন পীড়নের পরেও আইনশৃঙ্খলা বাহিনী গত 28 অক্টোবর থেকে আরো বেপরোয়া হয়ে সারাদেশে গণগ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে। গত 3 সপ্তাহ ধরে সারাদেশ থেকে প্রায় 1/2 লক্ষ বিএনপি জামাত, 12 দলীয় জোট সহ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারাগারে বিরোধী দলের নেতাকর্মীদের উপর অমানসিক নির্যাতন চালানো হচ্ছে। মঙ্গলবার সকালে রাজধানীতে এক বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন 12 দলীয় জোটের নেতারা। এর আগে একদফা আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি সহ বিরোধী দলগুলো দেশব্যাপী চলমান হরতাল সমর্থনে প্রেসক্লাব কাকরাইল ও বিজয়নগর এলাকায় 12 দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির কাজী জাফর প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান বলেন, এদেশের মাটি আন্দোলনের জন্য উর্বর, দেশের সার্বভৌম রক্ষায় এদেশের জনগণের আন্দোলন সবসময় সফল হয়েছে, এবারও দেশের জনগণ এই সরকারের পতন ঘটিয়ে আবারও সফল হবে। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা সহসভাপতি ও 12 দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান বলেন, সরকারি নানা চাপ ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছে, তবে এভাবে অংশগ্রহণমূলক নির্বাচন করা যায় না। সম্প্রতি কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের এক রাতে বিএনপির সকল নেতাকর্মীর মুক্তি দেওয়া হবে এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে যে পরিকল্পিতভাবে জেলে ঢুকানো হয়েছে, কৃষিমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে সেই সত্য বেরিয়ে এসেছে। আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি সহ বিরোধী দলসমূহকে নির্বাচনে আনার চাপ তৈরি করতেই যে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, কৃষিমন্ত্রীর সাক্ষাৎকারে তাও পরিষ্কার হয়েছে। তিনি বলেন, আগামী 7ই জানুয়ারি আওয়ামী লীগের পাতানো নির্বাচনে জনগণ ভোট দেবে না। জনগণ এখন তাদের গণতন্ত্র ভোটাধিকার ফেরত চায় এবং এই সরকারের হাত থেকে মুক্তি চায়। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ফারুক রহমান বলেন, রাজনৈতিক দমন পীড়নের মধ্য দিয়ে এই সরকার আবারও একতরফা পাতানো ডামি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, আগামী 7ই জানুয়ারি বাংলাদেশের পাতানো নির্বাচনে জনগণ ভোট দেবে না। জনগণ এখন তাদের গণতন্ত্র ভোটাধিকার ফেরত চায় এবং এই সরকারের হাত থেকে মুক্তি চায়। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ফারুক রহমান বলেন, রাজনৈতিক দমন পীড়নের মধ্য দিয়ে এই সরকার আবারও একতরফা পাতানো ডামি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তবে এবার দেশে এ ধরনের কোনো নির্বাচন হবে না, জনগণ এ ধরনের কোনো নির্বাচন হতে দেবে না।
মিছিল থেকে ছাত্রদল নেতা রিয়াত ও উর্মি গ্রেপ্তার। দ্বাদশ সংসদ নির্বাচনে তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ একদফা দাবিতে বিএনপি জামাত সহ বিরোধী দল ও জোটের সকাল সন্ধ্যা হরতাল চলছে। আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল চলবে। হরতালের সমর্থনে ধানমন্ডি ২৭ মিছিল থেকে গ্রেপ্তার হয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রিয়াদ এবং মহানগর উত্তর ছাত্রদলের নেত্রী উর্মি আক্তার ভূঁইয়া। এ তথ্য নিশ্চিত করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি নাসিরুদ্দিন নাসির। তিনি বলেন, আমরা এদেশের মানুষের মুক্তি এবং ভোটের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন গ্রেপ্তার করে মামলা দিয়ে থামানো যাবে না। এদেশের প্রতিটি মানুষ তার অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাবে। বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে আট কংগ্রেসম্যানের চিঠি। বাংলাদেশ পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি অধিকার রক্ষায় সরকারকে চাপ দিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক ক্রেতা সংগঠন আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যারকে চিঠি দিয়েছে দেশটির আট কংগ্রেসম্যান। গত ১৫ই ডিসেম্বর তারা সংগঠনটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী স্টিফেন লামারের কাছে লেখা চিঠিতে এ দাবি জানিয়েছেন। চিঠিতে কংগ্রেসম্যানরা বলেন, আমরা আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনকে বাংলাদেশের গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিকে জোরালোভাবে সমর্থন করার জন্য অনুরোধ জানাচ্ছি। চিঠিতে বলা হয়, বাংলাদেশে AAF এর উল্লেখযোগ্য উপস্থিতি এবং কার্যক্রমের কারণে অর্জিত প্রভাব বেশ কার্যকর, তাই গার্মেন্ট শ্রমিকদের জীবনযাত্রা নির্বাহের জন্য প্রয়োজনীয় মজুরি নিশ্চিতে কর্মীদের আবেদনকে সমর্থন করার জন্য এবং বৈশ্বিক পোশাক শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ দেশে তাদের শ্রম অধিকারকে সোচ্চারভাবে এগিয়ে নেওয়া দৃঢ় অবস্থান রয়েছে AAF এর। বাংলাদেশি শ্রমিকরা যে ক্রমবর্ধমান দমন পীড়ন সহ্য করেছেন, জরুরি ভিত্তিতে তা রূপান্তরমূলক এবং পদ্ধতিগত সংস্কার প্রয়োজন। মার্কিন কর্পোরেশনগুলোতে এদিকে অবশ্যই মনোযোগ দিতে হবে। AAF এর কাছে পাঠানো চিঠিতে আরো বলা হয়, বাংলাদেশের মজুরি বোর্ড সম্প্রতি যে পরিমাণ মজুরি বৃদ্ধি ঘোষণা করেছে তা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মেটাতে পারে না, ফলে বিষয়টি শ্রমিকদের গণবিক্ষোভের দিকে নিয়ে গেছে। পুলিশ প্রতিবাদকারী এবং ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে সহিংস প্রতিক্রিয়া দেখিয়েছেন। পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষে হতাহতের বিষয়টি তুলে ধরা হয় চিঠিতে। বলা হয়েছে, এর ফলে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো অনেকে, এছাড়া অনেকে গ্রেপ্তার হয়েছেন অন্যায়ভাবে। পাশাপাশি অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধের ঘটনাও ঘটেছে। চিঠিতে আট মার্কিন কংগ্রেসম্যান বলেন, আমরা প্রতিশোধ, সহিংসতা, ভয়ভীতি ছাড়াই সংগঠিত শান্তিপূর্ণভাবে প্রতিবাদ, সম্মিলিতভাবে দর কষাকষির জন্য শ্রমিকদের অধিকারকে সম্মান ও রক্ষা করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি বাইডেন প্রশাসনের আহ্বানের সঙ্গে একমত। এর আগে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর পর বাংলাদেশের তৈরি পোশাকের দাম বাড়ানোর প্রতিশ্রুতি দেয় AAF। বিশ্ববিখ্যাত পোশাক ব্র্যান্ড H&M, গ্যাপ সহ বিশ্বের ১০০০এরও বেশি ফ্যাশন প্রতিষ্ঠান আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যারের সদস্য। এই সংগঠনের প্রধান নির্বাহী স্টিফেন লামার বার্তা সংস্থা রয়টার্সকে ইমেইলে সেই প্রতিশ্রুতির কথা জানিয়েছেন। অবশেষে ভোটে ফিরলেন আওয়ামী লীগের শামীম হক। অবশেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন ফরিদপুর ৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হক। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্টের সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দেন। আদালতে শামীম হকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট সাইদ রাজা, অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ কে আজাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার তানজিবুল আলম। এর আগে সোমবার ১৮ই ডিসেম্বর বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির ও বিচারপতি এস এ মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ শামীম হকের রিট খারিজ করে প্রার্থিতা বাতিলে ইসির সিদ্ধান্ত বহাল রাখেন। এ আদেশের বিরুদ্ধে আজ চেম্বার আদালতে আবেদন করেন তিনি। প্রসঙ্গত হলফনামায় শামীম হক দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করেছেন এমন অভিযোগ তুলে তার মনোনয়নপত্র বাতিল চেয়ে ইসিতে আপিল করেছিলেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। পরে ১৫ই ডিসেম্বর আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বাতিল করে ইসি। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। নিষেধাজ্ঞা অমান্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া জানিয়েছে পিয়ংইয়ং রোববার রাতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপান সাগরের দিকে ছুড়েছে। স্বঘোষিত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র উত্তর কোরিয়ার এ ধরনের পরীক্ষা চালানোর ব্যাপারে জাতিসংঘে নিষেধাজ্ঞা রয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জেনারেল স্টাফের দেওয়া তথ্য অনুযায়ী উত্তর কোরিয়া জাপান সাগরে ৫৭০ কিলোমিটার গভীরে ক্ষেপণাস্ত্রটি ছুড়েছে, তবে সেটি কি ধরনের ক্ষেপণাস্ত্র তা বিস্তারিত শনাক্ত করা যায়নি। এর চেয়ে বেশি তথ্য জানেনি দেশটির সামরিক বাহিনী। আমাদের সামরিক বাহিনীর একটি সম্ভাব্য স্বল্প দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পিয়ংইয়ং এলাকা থেকে পূর্ব সাগরের দিকে আজ রাত ১০:৩৮ এর সময় ছোড়া হয়েছে বলে শনাক্ত করেছে, জানিয়েছে সোলা। সোলা ইতিমধ্যে বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানকে জানিয়েছে বলেও নিশ্চিত হয়েছে। পাশাপাশি নিজ দেশের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলেও জানিয়েছে সোলা। জাপানও নিশ্চিত করেছে যে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো দেখতে কিছু একটা ছুড়েছে যা সম্ভবত সাগরে পড়েছে। উত্তর কোরিয়ার উপর নিউক্লিয়ার
নিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যাপারে জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। সোল মনে করেছে রোববারের পরীক্ষায় সেই নিষেধাজ্ঞারই লঙ্ঘন। প্রসঙ্গত, সম্প্রতি এক যৌথ বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোল জানায় দেশ দুটির উপর কোন ধরনের পারমাণবিক হামলার ফলাফল হবে পিয়ংইয়ং এর উত্তর কোরিয়ার শাসক গোষ্ঠীর সমাপ্তি। সেই বিবৃতি এবং আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার মহড়ার সংবাদের পরিপ্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়াও। তবে রোববার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কোন তথ্য এই প্রতিবেদন হাতে আসা পর্যন্ত পাওয়া যায়নি।